আসসালামু আলাইকুম আপনাকে নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম তো আজকে এই ভিডিওতে বলবো রোজা থাকলে কেন মুখের মধ্যে ঘন ঘন থুতু আসে এবং মানুষের মধ্যে বিরক্ত পরিস্থিতির মধ্যে পড়তে হয় তো প্রথমেই জানা উচিত আপনার কি কি কারণে আসলে মুখের মধ্যে থুতু আসে তো এক নাম্বার যদি আপনার কৃমি সমস্যা থাকে তাহলে অবশ্যই মুখের মধ্যে ঘন ঘন থুতু আসবে সেই ক্ষেত্রে আপনার তিন মাস পর পর আপনি কৃমির ওষুধ খাইতে পারেন তাইলে এই সমস্যার সম্মুখীন আপনার হতে হবে না দ্বিতীয় যদি আপনার ব্যাড ওরাল এবং ডেন্টাল হাইজিন থাকে মানে মুখের মধ্যে বা দাঁতের মধ্যে সমস্যা হয়ে থাকে তাইলে আপনার ঘন ঘন থুতু আসতে পারে তৃতীয়ত বলবো আপনার যদি গ্যাসের সমস্যা হয়ে থাকে তাইলে গ্যাসের সমস্যার কারণে আপনার ঘন ঘন থুতু আসতে পারে তো লাস্টলি বলবো আপনার যদি এটা অভ্যাস হয়ে থাকে ঘন ঘন থুতু ফেলার তাইলে আপনার ঘন ঘন থুতু ফেলতে হবে তো আপনি এরা জেনে থাকবেন যে রোজা থেকে থুতু খেয়ে ফেললে আপনার রোজা ভাঙে না তো মুখের মধ্যে যদি লালা কপ বা থুতু যদি আপনি খেয়ে ফেলেন তাহলে কখনোই এটা রোজা ভাঙবে না তো যদি আপনি ইচ্ছা করে অনেকগুলো থুতু বা লালা বা কপ জমায় রাখা যদি খান তাহলে অবশ্যই আপনার রোজা ভেঙে যাবে কিন্তু আপনি রোজা থেকে যদি থুতু বা কপ বা লালা যদি খেয়ে ফেলেন তাহলে আপনার কখনোই রোজা ভাঙবে না তো এই ক্ষেত্রে আপনি থুতু অল্প মুখের মধ্যে আসলে খেয়ে ফেলতে পারেন এই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না তো আশা করি এই ভিডিও থেকে আপনি উপকৃত হবেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং মানুষকে জানানোর চেষ্টা করবেন আল্লাহ হাফেজ